হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় সিরিয়াল কে আপন কি পরের জব আর্মি কোয়েলের 10টি গোপন তথ্য নিয়ে। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নাম্বার ওয়ান, কোয়েলের আসল নাম সিমরান উপাধ্যায়। তিনি 15 মে 1999 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মা বাবা ও পরিবারের সবাইকে নিয়ে কলকাতায় বসবাস করছেন। বাবার নাম সরোজ উপাধ্যায়, মার নাম বিন্দু। নাম্বার টু, বর্তমানে তার বয়স 20 বছর। তিনি এখনো বিয়ে করেননি, তার কোনো বয়ফ্রেন্ড নেই। নাম্বার থ্রি, সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। পছন্দের রং পিঙ্ক ও নীল। নাম্বার ফোর, টিভি পর্দায় তার ক্যারিয়ার শুরু হয় 2010 সালে ড্যান্স বাংলা ড্যান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে। তার জীবনের প্রথম সিরিয়াল কে আপন কে পর। নাম্বার ফাইভ, সানন্দা টিভিতে সবিনয় নিবেদন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের সূচনা হয়। সিরিয়াল ছাড়াও দুটো সিনেমাতে অভিনয় করেছে কোয়েল, সেগুলো হলো রাজা রানী রাজি ও ক্লাসরুম। মডেলিংয়ের সাথেও যুক্ত রয়েছেন। নাম্বার সিক্স, কোয়েল ভ্রমণ করতে খুব পছন্দ করেন, তাই তো কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যান। নাম্বার সেভেন, অন্য সব মেয়েদের মতো কোয়েল আইসক্রিম ও চকলেট খেতে খুব পছন্দ করেন। কোয়েল মুভি দেখতে খুব ভালোবাসেন। নাম্বার এইট, কোয়েল সনাতন ধর্মের অনুসারী। নাম্বার নাইন, কোয়েলের পছন্দের খেলোয়াড় টেনিস প্লেয়ার রজার ফেদেরার। নাম্বার দশ, তার উচ্চতা 5'3", ওজন 50 কেজি, গায়ের রং ফর্সা, চুল ও চোখের রং কালো। বন্ধুরা, কোয়েল ওরফে সিমরান উপাধ্যায়ের 10টি গোপন তথ্য জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু।